আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে ভর্তার রেসিপি। আজকে আমি বিচি কলা দিয়ে ভর্তা তৈরি করব আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এই ভর্তাটা এতটাই মজার আর তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন দেখি কীভাবে এই ভর্তাটা তৈরি করা যায়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের বিচিকলা ভর্তা তৈরি করার জন্য আমি এরকম কাঁচকাড়া দেখে আদাবাতি চারটা বিচিকলা নিয়েছি আর কলার উপরের খোসাটা ফেলে দিয়ে কলাগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর 10 মিনিটের মতো পানির মধ্যে ভিজে রেখে দিয়েছিলাম। এতে করে কলার যে কষ ছিল কষটা কিন্তু চলে গেছে। কলা যত পাতলা হবে কাটা, ভর্তা কিন্তু ততটাই মজার হবে। আমি আজকের ভর্তার জন্য চারটা বিচিকলা নিয়েছি, আপনার চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কলাগুলো আমি কেমন করে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন কলাগুলো কতটা পাতলা হয়েছে। অবশ্যই কেটে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলে কিন্তু কলাগুলো একদমই কালো হয় না, খুব সুন্দর থাকে। এখন এই ভর্তাগুলো তৈরি করতে হবে। ভর্তা তৈরি করতে যা যা লাগবে এখন আমি অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেঁতুল। আমি 1 থেকে 6 থেকে 7টার মতো পাকা তেঁতুল হালকা একটু পানি দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু তেঁতুলটা অনেক নরম হয়ে গেছে। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো আখের গুড়। আপনার চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারবেন, তবে গুড় দিয়ে যদি ভর্তাটা তৈরি করা হয় খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আরও অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বিট লবণ। যদি হাতের কাছে থাকে অবশ্যই বিট লবণ অ্যাড করে দিবেন। এখন ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। আর মরিচের গুঁড়াটা আমি পরে অ্যাড করব। প্রথমে যদি মরিচের গুঁড়া দিয়ে দিই তাহলে কিন্তু হাত জ্বালা পোড়া করার সম্ভাবনা রয়েছে, তার জন্য মরিচের গুঁড়াটা আমি পরে অ্যাড করব। আমি আবারও বলি, তেঁতুলের পরিমাণ এবং কি মিষ্টি বা লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। আজকের বিচিকলার ভর্তা তৈরি করছি আমি চিনি এবং গুড় দিয়ে। আপনার চাইলে কিন্তু শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারবেন, তবে গুড় এবং চিনি দুটা দিয়ে যদি এই ভর্তাটা তৈরি করা হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এরই মধ্যে কিন্তু কলাগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, কলাগুলো মোটামুটি ভেঙে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচ আমি শুকনো তাওয়ায় তেলে আদা বাঙ্গা করে নিয়েছি আর সেখান থেকে পরিমাণ মতো অ্যাড করে দিলাম। ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। চাইলে লাল মরিচের গুঁড়া দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যাবে, তবে শুকনা মরিচের গুঁড়া দিয়ে যদি ভর্তাটা করা হয় খেতে বেশি মজার হয়। এর মধ্যে কিন্তু ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এই কাঁচকলা বা বিচিকলার ভর্তা দেখে যদি কারো মুখে পানি চলে আসে আমার কিছু করার নেই। কে কে আমার মতো এরকম ভর্তা তৈরি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের এই ভর্তার ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।